9000, ভাই এটা কি 9000 টাকার নোট? টাকাগুলো সাজিয়েছে খুব সুন্দরভাবে এখানে। এক বান্ডিল নিলে পড়ছে 70 টাকা আপনাকে বেশি দিতে হবে এখানে। 2000 সালের, 2000 সালের টাকা এটা? এটা 100 টাকা বেশি জানি, এটা 60, 180 আর 30, এই 210 টাকা লাগবে কেন? 100 টাকা দেবো। এই দোকানগুলোতে অনেক আগের কয়েন আছে, এগুলো যেমন বাংলাদেশের অনেক আগের 10 পয়সার কয়েন, এছাড়াও আরও অনেক পুরনো কয়েন আছে, চাইলে আপনারা পুরনো কয়েন বিক্রি করতে পারবেন, এখান থেকে ক্রয় করতে পারবেন। এখানে কিন্তু ছেঁড়া ফাটা নোটগুলো আপনারা বিক্রি করতে পারবেন। এই যে এই নোটটা ছেঁড়া নোট, একজন এখানে বিক্রি করছেন। আঙ্গেল, ছেঁড়া ফাটা সব নোটই আপনারা গ্রহণ করেন নাকি? অর্ধেক লাগবে নাকি? আমি যাচ্ছি টাকার হাট দেখতে। অনেকে ভাবতে পারেন টাকার হাট আবার কেমন, আপনারা অনেক হাটের নাম শুনেছেন, কিন্তু টাকার হাটটা একটু আলাদা একটা ব্যাপার, যেটা ঢাকার গুলিস্তানে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে, আর এখান থেকেই মূলত টাকার হাট আমি যাব, কারণ ওই জায়গাটা আসলে এখান থেকে গুলিস্তানের দূরত্ব খুব একটা দূরে না। কীভাবে যাচ্ছি সব কিছু আপনাদেরকে দেখাবো, তো চলুন যাই একটা নতুন এক্সপিরিয়েন্স টাকার হাটটা দেখে আসি, যেখানে টাকা বেচা কেনা হয়। গুলিস্তান যাবেন? কত? হ্যাঁ, তো কম নেন, 50 নেন, তাহলে হয়, 60 টাকা দিন। অলরেডি আমরা রিক্সাতে উঠেছি, রওনা দিচ্ছি। ও হচ্ছে আমার কাজিন, ও আমরা দুজন একসঙ্গে যাচ্ছি আর কি, আজকে টাকার হাটটা পরিদর্শন করবো, আপনাদেরকেও দেখাবো। এই তো রিক্সাতে উঠেছি। টাকা বেচা কেনা হচ্ছে রাজধানী ঢাকায়। প্রায় 50 বছর ধরে গুলিস্তানের পাতাল মার্কেটের সিঁড়ির সামনে ফুটপাতে এই হাটটি চলে আসছে। কম দামে টাকার বিনিময়ে নতুন টাকা, নতুন টাকার বিনিময়ে ছেঁড়া ও পুরাতন টাকা বিক্রি হচ্ছে এই ফুটপাতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলিস্তান যে গোল চত্বর সেই ঠিক ওই জায়গাতে আছে, আর আমার ঠিক সামনে আছে ওই গুলিস্তান শপিং কমপ্লেক্স যেটা, আর তার নিচে আছে সেই টাকার বাজারটা, সেখানে আপনাদেরকে নিয়ে যাবো। আমি একটু পেছনে দেখাই, আমার ঠিক পেছনে এইটা এখানে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স, ওখানে মূলত ওই টাকার হাটটা আছে। চলুন আমরা ওইখানে যাই, এখান থেকে সামনে হেঁটে গেলে ওখানে 1 মিনিট লাগবে। রাস্তাতে যে গ্যাঞ্জাম বাবা, এইটা সামনে একটা গুলিস্তান শপিং কমপ্লেক্স দেখা যাচ্ছে, ওইটার নিচে আর কি মূলত ওই দোকানটা। অলরেডি রাস্তার ঠিক পাশে আমি পেয়ে গেছি। এখানে প্রচুর টাকার হাট দেখতে পাচ্ছি, আগে একটু চারিদিকে ঘুরে দেখি। গুলিস্তানের এই স্থানটি ঘিরেই অর্ধ শতাধিক মানুষের টাকা বেচা কেনা বিক্রির ব্যবসা চলছে। এই ব্যবসা দিয়ে ঘর সংসার চলে সবার। 2 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত সব ধরনের নোটের নতুন বান্ডেল পাওয়া যাচ্ছে এই গুলিস্তানের টাকাওয়ালাদের কাছে। ব্যবসায়ীরা জানান ছেঁড়া টাকা নিয়ে অনেকেই বেকায়দায় পড়েন। যারা এই ছেঁড়া টাকা চালাতে পারেন না, তাদের কাছ থেকে টাকার নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে নোটগুলো কিনে নেন। আরও একটু সামনে যাই। এছাড়া নতুন নোটের বান্ডেলও তারা বিক্রি করেন, যেমন সেক্ষেত্রে 100 টাকা একটি বান্ডেল 100 টাকা, 20 টাকার 100টি নতুন নোট কি নিতে চাইলে 80 থেকে 100 টাকা খরচ করতে হয়, 50 টাকার 100টি নতুন নোট নিতে হলে 100 টাকা খরচ করতে হয়, 100 টাকার 100টি নতুন নোট বিক্রি হয় 70 থেকে 80 টাকায়। ২০০০ সালের টাকা এটা স্মারক কয়েন। What? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা।
অনেক আগে 2000 সালের কয়েন এটা। ব্যবসায়ীরা জানান প্রতিদিন 200 থেকে 1000 টাকা পর্যন্ত আয় করা হয়, কখনো কখনো আবার মোটেও হয় না। তবে কোনো কাস্টমার আসলেই তাকে ফেরত যেতে হয় না, খুব কম লাভ হলেও টাকার নোট তারা বিক্রি করে দেন। বাজারে চলে না, উৎসব মৌসুমে তাদের টাকা বেচা বিক্রির ব্যবসা জমে ওঠে। বিশেষ করে 2 ঈদে এর চাহিদা থাকে অনেক বেশি। সে সময় একজন ব্যবসায়ী টাকা বিক্রি করে কমপক্ষে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করেন। বিলুপ্ত প্রায় কিছু কয়েনও রয়েছে এখানে, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। অনেক সময় অনেকের দরকার হয়, বিশেষ দরকার একটু নিতে পারেন, পারচেজ করতে পারবেন। বিখ্যাত কয়েন ব্যবসায়ী লিটুনারা। এই যে দোকানগুলোতে অনেক আগের কয়েন আছে, এগুলো যেমন বাংলাদেশের অনেক আগের 10 পয়সার কয়েন, এছাড়াও আরও অনেক পুরনো কয়েন আছে। চাইলে আপনারা পুরনো কয়েন বিক্রি করতে পারবেন, এখান থেকে ক্রয় করতে পারবেন। অনেক কয়েন আছে, দেশের বাইরের অনেক কয়েন আছে, অনেক দেশের কয়েন আছে, এগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। 10 টাকা এটা 500টা নিলে কত লাগবে? এই নতুনগুলা যে ভাই ওখানে বললো যে 1000 টাকার নোট নিলে 70 টাকা এক্সট্রা দিতে হবে আর কি, তো আমরা এখানে 500 নিব, দেখি 500টা 20 টাকা নিব, 20 টাকার যে নোট সেটা 500 টাকার ভাঙাবো, দেখি আমরা নিই। 10 টাকা তো নাই ওনার কাছে, ভাইয়ের কাছ থেকে নিই। ভাই আমাকে 500 টাকার দেন, 100 টাকা দেন। এক বান্ডিল নিলে পড়ছে 70 টাকা আপনাকে বেশি দিতে হবে এখানে। এখানে ডলার বা অন্যান্য দেশের যেগুলো মুদ্রা আছে সেগুলো বিক্রি করা যাবে, এখান থেকে কেনা যাবে। ভাই 10 টাকার দেন। না ভাইয়া না, এক বান্ডিল আছে, এটা আমার লাগবে। আচ্ছা ওনারা দিতে যাচ্ছেন না। 9000 ভাই, এটা কি 9000 টাকার নোট? কোন দেশের? 1000 লেখা আছে ভাই। কোন দেশের এটা? 1000। এটা হয়তো ওনাদের হচ্ছে ওই কি সোনার ইয়াটা ডিজাইনটা হইলো একটু কম বড়ি। 20 টাকার নোট আছে নতুন আপনার কাছে? শুধু ছেড়া টাকা। কোন দেশের কয়েন? এখানে অনেক কয়েন আছে, আপনারা চাইলে এখানে আপনাদের যে ইউনিক যে কয়েনগুলো অনেক অ্যান্টিক কয়েন পুরনো এগুলো এখানে বিক্রি করতে পারবেন বা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। এই যে বিভিন্ন দেশের কয়েন এখানে আছে দেখতে পাচ্ছেন, 10 টাকা দাম আছে। এই যেগুলো বাংলাদেশি কয়েন, বাংলাদেশে অনেক আগের কয়েন আছে এখানে, নতুন কয়েন আছে, অনেক দেশের কয়েন আছে, আপনারা এখানে বিক্রি করতে পারবেন। এটা সৌদি আরবের কয়েন, টাকাগুলো সাজিয়েছে খুব সুন্দরভাবে এখানে, খুব সুন্দরভাবে এখানে পুরনো টাকাগুলো আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টাকাগুলো সাজিয়ে রেখেছে, ছেঁড়া ফাটা সবগুলো।
কত দিনের ছেঁড়া ফাটা নোট একদম সব। বছরের অন্য সব দিনে যে টাকা আয় হয় তার অর্ধেক আয় হয় দুই ঈদের সময়। এগুলো হচ্ছে স্মারক নোট। তবে সাম্প্রতিক সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুটপাতে হকার বসার বিষয়ে কড়াকড়ির কারণে পথে বসার উপক্রম হয়েছে এই টাকাওয়ালাদের। এখানে কিন্তু ছেঁড়া ফাটা নোটগুলো আপনারা বিক্রি করতে পারবেন। এই যে এই নোটটা ছেঁড়া নোট, একজন এখানে বিক্রি করছেন। এই তো আঙ্গেল, ছেঁড়া ফাটা সব নোটই আপনারা গ্রহণ করেন নাকি? অর্ধেক দাম, অর্ধেক লাগবে নাকি? অর্ধেক দাম, অর্ধেক দাম দেবেন। আর টাকার মান অনুযায়ী, টাকার মান অনুযায়ী আপনারা দাম দেন নাকি? এটা কি অর্ধেক দাম পাবে না? তো যেমনটি শুনলেন, এখানে যারা ছেঁড়া ফাটা টাকা নিয়ে আসবেন, টাকার নোট, ওই ছেঁড়া ফাটা টাকার নোটগুলো এখানে আপনারা অর্ধেক দামে বিক্রি করতে পারবেন। আমার পেছনে রয়েছে, ওই যে চাচা বলল দেখে, মানে একটু সামনে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, প্রতিদিন 5,000 থেকে 10,000 টাকার নতুন বান্ডেল নিয়ে আসেন তিনি। কোনো সময় সব টাকাই বিক্রি হয়ে যায়, আবার কখনো হয় না। গড়ে 700 থেকে 800 টাকার মতো থাকে তার। এই দিয়েই 3 সদস্যের সংসার চলে যায়। তিনি জানান, প্রতিদিন যে আয় হয় তার থেকে আবার 200 টাকা লাইনম্যানকে দিতে হয়। প্রচুর কয়েন আছে, এগুলো শুধু কয়েনের দোকান এটা, দেখতে পাচ্ছেন। বিশেষ কোনো একটি কারণে আমার এই ভিডিওতে অনেক ব্যবসায়ী তারা সাক্ষাৎকার দিতে অনিচ্ছুক ছিল, যদিও টাকা বিক্রয় করা কোনো আইনের মধ্যে পড়ে না, তাই অনেক চেষ্টা করেও কোনো ব্যবসায়ীদের খুব ভালো সাক্ষাৎকার গ্রহণ করতে পারিনি। Thank you.